ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمار جوايا بروفيسوري হচ্ছে যে বেসা কিনাতে এক এক কাস্টমার থেকে এক একটা দাম নেওয়া যাবে কিনা, ভাই যদি নাকি এখানে ধোকা না থাকে তাইলে বেসাকিরা সময় ক্রেতা বিক্রেতা একমত হলে এক এক কাস্টমার থেকে এক এক ধরনের দাম নিতে পারবে। তবে যদি ধোকা থাকে বা মার্কেটের থেকে যে দাম এটা চড়া দাম হয় আর যে কিনে নিছে সে বুঝতে পারে যে না আমাকে ধোকা দিছে এবং আমার থেকে মার্কেটে চলে না যে এমন বেশি দাম নিছে, তাহলে সেইটাকে যিনি বিক্রি করছেন তার গুণা হবে এবং যিনি নিছেন উনি এটাকে ফেরত দিবেন। এই বিষয়ের উপরে দলিল হচ্ছে সূরা নিসা 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনু তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ইমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে বক্ষণ করবে না, তবে তোমরা যদি নাকি বেচা কিনা করো আন্তরাদ মিনকুম একে অপরের সন্তুষ্টি চিত্তে, তো সেটা তোমাদের জন্য হালাল, তোমরা সেটা বক্ষণ করো। তাই বেচা কিনার সময় ক্রেতা বিক্রেতা যদি নাকি একমত হয় এক এক কাস্টমার থেকে এক একটা দামে, যদি নাকি দুজন একমত হয় তাহলে এই বেশ কমে কোনো সমস্যা নাই, যেহেতু তারা রাজি আছে। আর অন্য কথায় যদি নাকি ধোকা থাকে সেটা হারাম। মানগাসা ফালাই সামিননি মুসলিমের মধ্যে একটা হাদিস, নবী সাল্লাম বলেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই যদি নাকি ধোকা সিস্টেম আসে যায়, যেমন মনে করেন একটা পণ্যের মূল্য বাজার দরে 500 টাকা, হ্যাঁ বেশ কম, কেউ মনে করেন 450, তারপরে 550, এরকমের মধ্যে চলমান থাকে, কিন্তু 600 টাকা 700 টাকা এটাকে ওই মার্কেটে এটাকে জালিয়াতি মনে করা হয়। তাই যদি নাকি এরকম কোনো কাস্টমার বুঝতে পারে যে সে তার সাথে জালিয়াতি করা হয়েছে, ধোকাবাজি করা হয়েছে, তাহলে সে এটাকে ফেরত দিবে এবং ক্রেতা এটাকে ফেরত নিতে বাধ্য হবে। সর্বোপরি কথা হচ্ছে যে এক এক কাস্টমারের কাছে এক একটা রেটে বিক্রি করা, যদি নাকি মার্কেটে ওই এরিয়ার মার্কেটে এটা চলমান থাকে তাহলে এটা বৈধ আছে। কারো তাকে কারো কাছে মনে করেন যে বেশি নিল কারো থেকে কম নিল এটা নাজায়েজ নয়, যেহেতু এখানে ক্রেতা বিক্রেতা উভয় কি আছে রাজি আছে। তবে যদি নাকি এটা ধোকার পর্যায়ে চলে যায় তাহলে ধোকা হওয়ার কারণে এটা হারাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।